আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম লিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, ইসরায়েল পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছে, প্রকাশ্য হুমকি দিয়ে যে কোনো দেশকে এরা ধ্বংস করে দেয়, আসলে এদের বিরুদ্ধে কে বলবে? কারণ গরিবগুলার ভিতরেই তো ভেজাল লাগে। দেখেন, বড়লোকদের একটা মিল থাকলেও গরিবগুলার মিল নেই, কারণ ইসরায়েল যাদের বন্ধু বানাইছে দেশ হিসাবে, তারাই বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর এমনকি শক্তিশালী দেশ। আর যাদেরকে মারতেছে, মানে মুসলমান জাতি, এদের মধ্যে আমাদের দেশে দেখেন না যে আছে মানুষের মধ্যে ধর্মভিত্তিক মিল আছে, নামে সব মুসলমান, কিন্তু এত হাজার তরিকা। আর আজকে সারা বিশ্ব মুসলমান ক্ষমতাধর দেশগুলা এরা একে অন্যের কি বলা হয় যে আঙ্গুল দেওয়ায় ব্যস্ত। তো আজকে আপনার গাজা উপত্যকায় আল জাজিরা যে টেলিভিশন কোম্পানি আছে, সম্ভবত কাতার ভিত্তিক সংবাদ সংস্থা, এরা এদের একটা ভবন ছিল যেটা প্রায় গত সেখানে 15-20 বছর যাবৎ আপনার এই ভবনটাতে তারা বিভিন্ন নিউজ কভার করতো, ইভেনকি ফিলিস্তিনের যে ঘটমান যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের সামনে তারা নিয়ে আসতো। তো গতকালকে, মানে আমি যখন নিউজ করছি গতকাল হচ্ছে আর কি, আপনাদের কারোর এখানে হয়তো বা আজকে, একদম প্রকাশ্য হুমকি দিয়ে এক ঘন্টার ভিতরেই মানে বিমান হামলা কইরা মাত্র 2 সেকেন্ডে 10-12 তলা ভবনটারে ধসাই দিল। আপনারা ভিডিওর স্ক্রিনে যে অংশটা দেখছেন এটাই হচ্ছে সেই অংশটা যে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে মুহূর্তের মধ্যে এত বড় একটা ভবন ধ্বংস করে দিল। এখানে আপনার বিভিন্ন যে আন্তর্জাতিক সংবাদ সংস্থাদের আরও কিছু এখানে অফিসও ছিল, পাশাপাশি আরও কিছু ভবনও আছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যে এক ঘন্টা আগে তারা নোটিশ পাইছে, নোটিশের ভিতরেও ওইখানে আপনার মারাও গেছে কতজন এই আপনার কর্মচারী নাকি ছিল। টোটাল এই পর্যন্ত ইসরায়েলের বোমা হামলায় আপনার 169 জন মারা গেছে, নারী শিশুদের সংখ্যা বেশি, আমজনতা মারা যাচ্ছে সবচেয়ে বেশি। আর বিপরীতে আমাদের ফিলিস্তিনের যেই স্বাধীনতাপন্থী গোষ্ঠী আপনার হামাস, তারা আসলে তাদের ক্ষুদ্র জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু OIC-র জরুরি বৈঠক বসছে, পাকিস্তান নিন্দা জ্ঞাপন করছে, আমাদের বাংলাদেশও নিন্দা জ্ঞাপন করছে, আরব দেশগুলো এটা সম্পর্কে একটা জরুরি বৈঠক দিচ্ছে, বাট দিন শেষে রেজাল্ট কী হবে? আপনারা জানেন যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নিজেদের সৈনিক, নিজেদের আমজনতা এদেরকে নিয়ে গেছে বের করে, কারণ আশঙ্কা করা হচ্ছে যে 2014 না 2011-তে লাস্ট ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে বড় একটা সংঘাতময় পরিস্থিতি হয়েছে, আর এখন ধারণা করা হচ্ছে যে এটা আরও বড় একটা সংঘাতময় পরিস্থিতি নেবে। আপনাদের খেয়াল থাকার কথা, জাতিসংঘ যেই চুক্তি ছিল যে মানে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভোট না দেওয়ায় সেটাও কিন্তু বন্ধ। জো বাইডেন এই পর্যন্ত আমি প্রথমে বলছিলাম, অনেকে বলছে না ভাই সে খুব মুসলমানের বন্ধু, আরে ভাই এরা সবগুলা বললাম না যে নিজেদের স্বার্থ সিদ্ধি রক্ষায় একজন বন্ধু আরেকজনের লাগে যান প্রাণ উজার। গরিবরা মনে করলেন ইমান নষ্ট হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়, সব বড় লোক টাকার কাছে বিক্রি হয় না। এখন আসলে সমাধান কি? কোনো সমাধানই নাই, আল্লাহর কাছে আমরা দোয়া করতে হবে, আর আল্লাহ যদি আমাদেরকে কোনো গায়েবী মদত করে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য, হাজারো লাশের সারি সেইখানে, মানুষ মরছে, প্রতিনিয়ত আপনার গ্যারান্টি নেই যে আপনার বিল্ডিংটার উপর এখন বোমা পড়বে না কি পড়বে না। ঈদের দিনের আগের থেকে শুরু হয়েছে বিমানবাহিনী দিয়ে বোমা বর্ষণ, একের পর এক করেই যাচ্ছে, থামানোর যেন কেউ নাই। আল্লাহ পাক যদি এদেরকে থামানোর ব্যবস্থা করে, আর আমরা আমার কথা আসলে শুনবে কে? এই আমজনতা ব্লুটুথ জাতি ছাড়া, যদি আমার বলার জায়গা থাকতো, ভাষা থাকতো, তাহলে হয়তো বলতাম সারা বিশ্বের মুসলমান যে দেশগুলো আছে আপনারা একটা কাতার একটা স্ট্রং ওয়াল হয়ে দাঁড়াই যান। প্রতিবন্ধকতা আসবে, বাট তারপরেও সারা বিশ্বে এটা নিয়ে একটা স্ট্যান্ড নেওয়া যাবে, কিন্তু এমনি যে টুকরো টুকরো অংশ এগুলা দিয়ে আসলে ইসরায়েলকে আটকানো যাবে না। কারণ আমি বলি যে বিশ্বের বলা হয়ে থাকে চতুর্থ যেই সামরিক শক্তি সকল কিছু থেকে, এটা হচ্ছে ইসরায়েল। ফিলিস্তিন তো সিরিয়ালে নাই। আল্লাহ হেফাজত করুক, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।